আসসালামু আলাইকুম। আমরা মেয়েরা অনেকেই চুল পড়ার সমস্যায় ভুগি, তো আজকে আমি নিয়ে এসেছি অনেক উপকারী একটি রেমেডি, যেটি ব্যবহারের ফলে আমাদের চুল পড়া অনেকটাই কমে যাবে ইনশাল্লাহ। সাথে আমাদের চুল হবে অনেক বেশি ঘন, সিল্কি এবং কালো। তো আমি নিয়ে এসেছি প্রথমে মেহেদির পাতা, তারপরে আমি নিয়ে নিলাম জবা ফুলের পাতা। জবা ফুলও ছিল এখানে দুই একটা, তবে পাতাটাই বেশি ছিল। আর আমি নিয়েছি অ্যালোভেরা, গাছে অ্যালোভেরা থাকার কারণে আমি গাছ থেকেই কেবল ভেঙে অ্যালোভেরা নিয়ে এসেছি। তারপরে নিয়েছি কেশরাজ পাতা। এই কেশরাজ পাতা আমাদের চুলের জন্য যে এত বেশি উপকারী সেটা বলার কোনো ভাষা রাখে না, কারণ আপনি যদি ইউটিউবে যান তো আপনি কেশরাজ পাতার উপকারী সম্পর্কে জানতে পারবেন। আর আমি নিয়েছি মেথি। মেথি আমি আগের দিন রাতে পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এই কয়েকটা উপকরণ দিয়েই আমি আজকের রেমেডিটা তৈরি করব। প্রথমেই আমি মেহেদি পাতাটি নিয়ে নিলাম। মেহেদি পাতা আমি আগের দিন ফ্রিজে রেখেছিলাম, তাই আমি মেহেদি পাতা বের করে মেহেদির যে ডালগুলো ছিল সেগুলো আমি একটু একটু করে ছাড়িয়ে নিচ্ছিলাম। তারপরে অ্যালোভেরা জেল, অ্যালোভেরা জেলটা আমাকে বের করতে হবে অ্যালোভেরা থেকে, এই কারণে অ্যালোভেরা কেটে অ্যালোভেরা জেল বের করে নিচ্ছি। অ্যালোভেরা জেলটি বের করে আমি একটি বাটিতে রেখে দিব। এক এক করে প্রত্যেকটা পাতা আমাকে বের করে ভালোভাবে ধুয়ে নিতে হবে। এরপর আমি কেশরাজ পাতা নিয়ে নিচ্ছি। কেশরাজ পাতা যে এত বেশি উপকার, ওর উপকার সম্পর্কে জানার পরে আমি ওর গোড়া সহই বাইরের থেকে তুলে নিয়ে এসে আমার ছাদে লাগিয়ে দিয়েছি, যে এই পাতা আমার আসলে অনেক কাজে আসবে। তো আমি এক এক করে কেশরাজ পাতা ছাড়িয়ে নিচ্ছিলাম। এটা আমি নিচে যেয়েই তুলে নিয়ে এসেছি, আমার বাসার পাশেই দেখছি আমি হয়েছিল, তাতে কিছু মাটি ছিল, ওটাকে আমার ধুয়ে নিতে হবে। এরপর আমি নিয়ে নিলাম জবা ফুলের পাতা। আসলে এই সিজনে নাকি জবা ফুল বেশি একটা হয় না, তো আমি গাছে যেয়ে দেখি মাত্র দুইটা জবা ফুলই হয়েছিল, তাই আমি দুইটাই নিয়ে আসছি। আর ছিল জবা ফুলের পাতা, জবা ফুলের পাতাটাও অনেক বেশি উপকারী। এই প্রত্যেকটা জিনিস আমি ব্লেন্ড করে নিয়েছি। তো মেহেদির ভিতরে আমি এক এক করে জবা ফুলের পাতা, কেশরাজ পাতা, মেথি ও অ্যালোভেরা দিয়ে একসাথে মাখিয়ে নিচ্ছি। মেথি ও অ্যালোভেরা আমি একসাথেই ব্লেন্ড করেছিলাম, তো এইসব ব্লেন্ড করার পর আমি ভালোভাবে এগুলোকে মাখিয়ে নিলাম একসাথে। একটি চামচের সাহায্যে ভালোভাবে এগুলো মাখানোর পরে আমি আম্মুর চুলে লাগিয়ে দিলাম। আম্মু আমার চুলে লাগিয়ে দিয়েছিল, প্রথমে আমি আম্মুর চুলে লাগিয়ে দিলাম। এটা ভালোভাবে চুলে সব দিকে লাগানোর পরে আমি রেখে দিলাম 1.5 থেকে 2 ঘন্টা মতো। তারপরে এই যে আম্মু শ্যাম্পু দিয়ে চুলটা ধুয়ে ফেললো, চুল ধোয়ার পরে চুলটা যে এত বেশি সিল্কি ছিল তা চুলে হাত না দিলে বোঝাই যাবে না। আপনারা সবাই অবশ্যই একবার হলেও ট্রাই করবেন, ট্রাই করে দেখবেন কেমন হয়। এটা আপনি মাসে একবার অন্তত ট্রাই করলে আপনার চুল পড়া অনেকটা কমে যাবে ইনশাল্লাহ, আর চুলটা অনেক বেশি সিল্কি হবে। এটা আমি আসলে নিজে ব্যবহার করছি, আমার অনেক উপকার হয়েছে, এজন্য ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।